স্লোগান দেওয়া, বিরক্ত করা, পদ আটকানো, গো ব্যাক স্লোগান দিয়ে আমার আমার প্রচার যাত্রাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছি। প্রসঙ্গত উল্লেখ্য, প্রদেশ কংগ্রেস সভাপতি এদিন বহরমপুর এলাকায় বেশ কিছু জায়গায় প্রচারে বেরোন এবং প্রচার শেষে যখন খাগড়া নতুন বাজার এলাকা দিয়ে যাচ্ছিলেন, গোয়ালপাড়ার হনুমান মন্দির এলাকায় তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। এরপরেই কিন্তু সৃষ্টি হয় চাঞ্চল্যের, আর যার ফলে মেজাজ হারালেন অধীর রঞ্জন চৌধুরী। মন্দির কমিটির পক্ষ থেকে অভিযোগ, অধীর রঞ্জন চৌধুরী একটি ছেলেকে চড় মারে, এই কারণেই উত্তপ্ত হয়। এরপর বেশ কিছু মানুষ এসে তারা অধীর চৌধুরীকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেয় এবং এই স্লোগান আরো তীব্রত জায়গায় পৌঁছায়। ছেলেটার গায়ে হাত দিয়ে যখন আমার জামা ছিঁড়ে দিয়েছে, আমাকে তুলি, আমাকে মিথ্যা অপবাদ দিয়ে তুলি দিয়ে চলেছে, মনে হয় এই চেহারা দেখে কে মারলো, দাদা কে মারলো? হাত দেখেছে আর ওরা বলেছে অজিত চৌধুরী গো ব্যাক বলেছে, কিন্তু তাই বলে অজিত চৌধুরী ওইখানে দাঁড়িয়ে ছুটে এসে তাদের কলার চিপে ধরে মারবে? গো ব্যাক স্লোগান ও যখন এইভাবে দূরে তাকিয়েছে তখন বলেছে, তার আগে কিন্তু কোনো কথা হয়নি, ঠিক আছে? তারপরে ওইখানে গাড়িটাকে দাঁড় করিয়ে পেরে এসে কলার ধরে তুই চড় মারলো, ঠিক আছে? সেই জন্য আমরা যখন বলতে গেলাম মোবাইলটা কেড়ে নিয়ে চলে গেল ওরা। অধীর রঞ্জন চৌধুরীকে ঘিরে রাস্তায় রীতিমতো রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে এবং বহরমপুর থানার পুলিশ এসে সেই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে এবং দুজনকে আটক করা হয়েছে ইতিমধ্যেই। অধীর রঞ্জন চৌধুরীর মন্তব্য, তৃণমূল ভয় পেয়েছে, বেশ কিছু সাধারণ মানুষকে উস্কানি দিয়ে এই ধরনের করাই হচ্ছে বলেই অধীর চৌধুরীর মন্তব্য। এইসব ছেলেরা হঠাৎ করে গো ব্যাক স্লোগান পাঁচ বছরে কি করেছেন, এইসব এদের মাথাতে আসার কথা না। একদম পরিষ্কারভাবে চুল্লু খাইয়ে বলে দেওয়া হয়েছে যে এই জিনিস করতে হবে। এবং বহরমপুর শহরে যখনই আমি কোনো নির্বাচনী প্রচারে বার হব, এই জিনিসের পুনরাবৃত্তি আবার হবে।